রাজনীতি। রাজনীতিকে অনেকে রাজবুদ্ধিও বলে থাকে। এই রাজনীতির ময়দানে নামতে হলে থাকতে হবে বুক ভরা সাহস আর সমীকরণের মারপ্যাঁচ বোঝার বুদ্ধি। সামনের প্রতিদ্বন্দ্বী কি ভাবছেন, তার পরবর্তী পদক্ষেপ কি হতে যাচ্ছে, এ নিয়ে থাকতে হবে আগাম ধারণা। আর যদি তা না হয় তবে বাজি রাখতে হতে পারে খোদ নিজের জীবনও। গত 100 বছরে এমন অনেকবারই অনেক লোমহর্ষক ঘটনার সাক্ষী হয়েছে বিশ্ববাসী। শুধুমাত্র রাজনৈতিক মতবাদ, সিদ্ধান্ত কিংবা শত্রুতার জেরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বিশ্বের অনেক রাজনৈতিক নেতা। ইতিহাসের গুরুত্বপূর্ণ কিছু এমন হত্যাকাণ্ডের খবর জানাবো এবারের প্রতিবেদনে। সঙ্গে আছি আমি মালিহা সুরবর্তী। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। ভারতীয় উপমহাদেশে এমন কাউকে খুঁজে পাওয়া বোধহয় একটু কঠিন হবে যে কিনা মহাত্মা গান্ধীকে চেনে না। গান্ধীকে শান্তির প্রতীক হিসেবে এখনো সবাই স্মরণ করেন। মহাত্মা গান্ধীর দেখানো পথ অনুসরণ করেই 1947 সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় ভারতীয় উপমহাদেশ। তিনি বরাবরই হিন্দু মুসলিম ঐক্যের পক্ষে ছিলেন আর এই অসাম্প্রদায়িক চেতনায় তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। নাথুরাম গোডসে নামের এক স্বেচ্ছাসেবী কর্মী, যিনি কিনা একসময় গান্ধীর ভক্ত ছিলেন, তিনি গান্ধীর বুকে তিনটি গুলি করেন। 1948 সালের 30 জানুয়ারি গান্ধীকে বিড়লা হাউসের বারান্দায় হত্যা করা হয়েছিল। তখন তিনি পূজা করতে যাচ্ছিলেন। সূত্র মতে নাথুরাম মূলত হিন্দু মুসলিম নিয়ে গান্ধীর অসাম্প্রদায়িক চেতনাকে পছন্দ করেননি আর এরই জেরে তিনি গান্ধীকে হত্যা করেন। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। গান্ধীকে হত্যা করার পর তিনি নিজেকে গুলি করার চেষ্টাও করেছিলেন, কিন্তু নিরাপত্তা কর্মীরা তাকে আটক করে ফেলে। এই ঘটনার পর ভারত জুড়ে নেমে আসে শোকের ছায়া। গান্ধীর মতো একজন নেতাকে হারিয়ে যেন রীতিমতো অন্ধকারে ছেয়ে যায় গোটা ভারতবর্ষ। আশ্চর্যজনক হলেও সত্যি, তাকে হত্যা করার ঠিক 2 দিন আগে এক জনসভায় তিনি বলেন, আমি যদি কোনোদিন কোনো পাগলের বন্দুকের গুলিতে মারা যাই তবুও আমার মুখে হাসি থাকবে, কারণ আমার আত্মায় ঈশ্বর রয়েছে, আমার মৃত্যুর পর তোমরা কেউ অশ্রুর ফোঁটা অপচয় করবে না। নাথুরাম গোডসেকে 1949 সালের 15 নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট গঠনের ঠিক 71 দিন আগে ফাঁসিতে ঝোলানো হয়। ১৯৬৩ সালের 22 নভেম্বর যুক্তরাষ্ট্রের তৎকালীন প্রেসিডেন্ট জন এফ কেনেডিকে লি হার্ভে নামের একজন গুলি করে হত্যা করেন। এ সময় তিনি, তার স্ত্রী ও ডালাসের গভর্নর জন কনলি তার স্ত্রী সহ ছাদ খোলা গাড়িতে ছিলেন। তারা গাড়িতে করে ট্রেডমার্কে যাওয়ার সময় লি প্রথমে কেনেডির বুকে একটি গুলি করে, এরপর কিছু বোঝে ওঠার আগেই তার কপালে একটি গুলি করে। এ সময় তার গভর্নর কিছুটা আহত হন, তবে কেনেডিকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাকে বাঁচানো যায়নি। এরপর 24 নভেম্বর হত্যাকারীকে এক জেল থেকে অন্য জেলে নেওয়ার সময় রাস্তায় এক দুর্বৃত্ত তাকে গুলি করে হত্যা করে। কেনেডিকে কেন হত্যা করা হয় তা এখনও স্পষ্ট নয়, তবে স্নায়ুযুদ্ধ বন্ধের জন্য তিনি ভিয়েতনাম থেকে সেনা সদস্য সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন। প্রতিরক্ষা মন্ত্রণালয়, পেন্টাগন ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা CIA-র পাশ কাটিয়ে এই সিদ্ধান্ত নেওয়ায় তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকতে পারে বলে ধারণা অনেকের। আবার অনেক তত্ত্ব মতে মাফিয়া গ্যাং, ভাইস প্রেসিডেন্ট লিন্ডন বি জ্যানসন, কিউবার প্রধানমন্ত্রী ফিদেল ক্যাস্ট্রোর নামও সন্দেহের তালিকায় রাখা হয়েছে। ১৯৬৮ সালের 4 এপ্রিল মার্টিন লুথার কিং জুনিয়রকে মেমফিসের এক মোটেলের বারান্দায় গুলি করে হত্যা করা হয়, আর এই হত্যাকারীর নাম ছিল জেমস আর্ল রে। তার এই হত্যার পিছনে 2টি বিষয়কে কারণ হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। প্রথমত, তিনি ভিয়েতনামে গৃহযুদ্ধের বিরোধিতা করেন। তিনি 1967 সালে অনেক বাধা বিপত্তি থাকা সত্ত্বেও এক ভাষণে এই যুদ্ধ বন্ধের কথা বলেন। আর দ্বিতীয় বিষয়টি ছিল, 1968 সালে দরিদ্রদের জন্য তিনি একটি বিল পাশের সুপারিশ করতে চেয়েছিলেন আর এই জন্য তিনি ওয়াশিংটনে প্রায় 10 লাখ মানুষ এনে আন্দোলন করতে চেয়েছিলেন। এই বিলের মধ্যে দরিদ্রদের জন্য কর্মসংস্থান, খাদ্য নিরাপত্তা, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা সহ আরও অনেক বিষয় উল্লেখ ছিল। এছাড়া তিনি কৃষ্ণাঙ্গদের অধিকার আদায়ে বেশ সোচ্চার ছিলেন, তাই অনেকেই ধারণা করছেন তার আন্দোলন যাতে আরও বেগবান না হয় এই উদ্দেশ্যেই তাকে হত্যা করা হয়েছে।
2020 সালে ইরানের অন্যতম শক্তিশালী ব্যক্তিত্ব কাসিম সুলেমানি ড্রোন মিসাইল হামলায় নিহত হন আর এই হত্যার পুরো পরিকল্পনা করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুলেমানি ইরাকের বাগদাদের বিমানবন্দর থেকে গাড়িতে দেশটি ভ্রমণের সময় তার উপর ড্রোন থেকে হামলা করা হয় এর আগে ওবামা ও বুশ তাকে হত্যার কথা চিন্তা করলেও তারা তা করেননি তবে ট্রাম্প যুক্তরাষ্ট্রের কংগ্রেসকে না জানিয়েই এই পদক্ষেপ নেন ড্রোন মিসাইল দিয়ে হত্যা করার বিষয়ে কোনো ধারণাই ছিল না ইরানের ট্রাম্প দাবি করেন তিনি যুদ্ধ শুরুর জন্য নয় বরং যুদ্ধ বন্ধে এই পদক্ষেপ গ্রহণ করেন ইরান যুক্তরাষ্ট্র বিরুদ্ধে শুরু হয় 2018 সালে যখন ট্রাম্প ইরানের সাথে ঐতিহাসিক পরমাণু চুক্তি বাতিল করে দেন আর সেই সাথে যুক্তরাষ্ট্র ইরানের উপর বিভিন্ন অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করতে থাকে সুলাইমানি হত্যার পর ট্রাম্প এক টুইট বার্তায় বলেন তিনি ইরানের 52টি জায়গা হামলার জন্য চিহ্নিত করেছেন এই 52টি জায়গা হলো 1979 সালে ইরানের যুক্তরাষ্ট্রের দূতাবাসে জিম্মি করা সেই 52 জনের প্রতীক গেল জানুয়ারি মাসে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সুলেইমানির তৃতীয় মৃত্যুবার্ষিকীতে এই হত্যার প্রতিশোধ নেয়ার শপথ গ্রহণ করেন সালের 27 ডিসেম্বর এক আত্মঘাতী বোমা হামলায় মারা যান পাকিস্তানের অন্যতম জনপ্রিয় নেত্রী পাকিস্তান পিপলস পার্টির প্রধান বেনজির ভুট্টো তার ছেলে বিলওয়াল জারদারি দাবি করেন তৎকালীন প্রধানমন্ত্রী পারভেজ মোশাররফ এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন তিনি এও বলেন বিলাল জঙ্গির দল এই হত্যাকাণ্ডে উস্কানি দিয়েছিল ঠিকই কিন্তু যেদিন বোমা হামলা হয় সেদিন ভুট্টো নিরাপত্তা হালকা করে দেওয়া হয় তবে মোশাররফ তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেন আবার অনেকে ভুট্টোর স্বামী জারদারি ভুট্টোর বিরুদ্ধে অভিযোগ করেন তার স্বামীও এই বিষয়ে পুরোপুরি অস্বীকার করেন এই পাঁচ বরেণ্য ব্যক্তির হত্যাকাণ্ড শুধু তাদের নিজেদের দেশের নাগরিকদের নয় বরং বিশ্বকে হতবাক করে এই হত্যাকাণ্ড কিছুটা হলেও মানুষের মনে মনুষ্যত্ব নিয়ে যে ধারণা তা অনেকটা বদলে দিয়েছে রাজনীতি বা রাজবুদ্ধিতে রাজনৈতিক নেতাদের অবস্থান দাবার বোর্ডের গুটির মতোই বিরোধী পক্ষের একটি তুখর চাল শুধু একজন নেতাকে রাজনীতি নয় বরং পৃথিবী থেকেই বিদায় করে দিতে পারে